হ্যালো স্টুডেন্টস, আমি আজকে কতগুলো ফ্রিকশনের কোশ্চেন এখানে সলভ করব। এর আগের ভিডিওতে আমি দুটো ব্লক টু ব্লক সিস্টেমে দুটো কোশ্চেন করেছিলাম। টু ব্লক সিস্টেম, দুটো ব্লক রাখা ছিল M1 M2, এবং এখানে মিউ দেওয়া ছিল, এখানে সামথিং কোনো ফোর্স লাগানো হয়েছিল। তো এখান থেকে আমরা কতগুলো একটা কোশ্চেন সলভ করেছিলাম জাস্ট আগের ভিডিওতে। এখানে ফোর্সের ভ্যালু দিয়েছিলাম, সামথিং কোনো ভ্যালু দেওয়া হয়েছিল, দিয়ে বলা হয়েছিল M1 M2 উপরে স্লিপ করবে কি করবে না, মানে M2 M1 উপরে স্লিপ করে যাবে নাকি M1 উপর একই সাথে যাবে, মানে দুটো অবজেক্ট একই সাথে যাবে নাকি আলাদা আলাদা করে দুটো অ্যাসিলারেশন হবে, এই কোশ্চেন আমরা সলভ করেছিলাম। যারা ভিডিওটি দেখনি আগের ভিডিওতে গিয়ে ওটা দেখতে পারো। সিমিলার টাইপের একটা কোশ্চেন এসেছিল প্রিভিয়াস ইয়ার, সরি 2000 AIPMT 2001 এসেছিল কোশ্চেন, সিমিলার টাইপ অফ কোশ্চেন। কোশ্চেনে কি বলা হয়েছে, অন দি হরিজন্টাল সারফেস অফ দি ট্রাক দ্য ব্লক অফ মাস 1 kg ইজ প্লেসড। একটা ট্রাক আছে, এটা হয়ে গেল ট্রাক। একটা ট্রাকের ওপরে কি করা হয়েছে, একটা 1 kg ব্লককে রাখা হয়েছে, 1 kg ব্লক ট্রাকের ওপরে রাখা হয়েছে। ওকে, মিউ দেওয়া আছে, মিউ ইজ 0.6। ট্রাকের ওপরে ব্লক রাখা আছে, ট্রাকের সারফেস আর ব্লকের সারফেসের মধ্যে কোফিসিয়েন্ট, ফ্রিকশন কোফিসিয়েন্ট, ঘর্ষণ গুণাঙ্ক 0.6 দেওয়া আছে। ওকে, সো ট্রাক ইজ মুভিং উইথ অ্যাসিলারেশন 5 m/s। অ্যাসিলারেশন অফ ট্রাক ইজ 5 m/s². ট্রাকের অ্যাসিলারেশন দেওয়া আছে, ডাইরেক্ট ফোর্স দেওয়া নেই, এখানে অ্যাসিলারেশন দেওয়া আছে। ওকে, দেন ফ্রিকশনাল কোশ্চেন হচ্ছে ফ্রিকশনাল ফোর্স অন ব্লক। ওকে, দিয়ে অপশান দেওয়া আছে, 4টে অপশান দেওয়া আছে। অপশান এ 5 N, অপশান বি 6 N, অপশান সি 5.88 N, অ্যান্ড ডি 8 N। ওকে, তো এই 4টে অপশান আমাদের দেওয়া আছে। তো আমাদেরকে আগে চেক করতে হবে যে এই যে 5 অ্যাসিলারেশন ট্রাকের দেওয়া আছে, সেই 5 অ্যাসিলারেশনের জন্য এই অবজেক্ট স্লিপ করবে নাকি একসাথে যাবে, মানে উইথ রেসপেক্ট টু ট্রাক 1 kg রেস্টে থাকবে কি থাকবে না, উইথ রেসপেক্ট টু ট্রাক মানে ট্রাকের ওপরে কাউকে বসিয়ে দাও, তার সাপেক্ষে 1 kg মুভ করবে কি করবে না যদি আমি ট্রাককে অ্যাসিলারেশন 5 m/s দিই। ওকে, এটা চেক করার জন্য আমাকে আগে কী করতে হবে, আমাকে দেখতে হবে ব্লকে কী কী ফোর্স লাগছে। ওকে, ব্লকে আমার ফোর্স লাগছে ফ্রিকশন, ব্লক সামনের দিকে যদি যায় তাহলে আমার ফ্রিকশনাল ফোর্সই ব্লককে এগিয়ে নিয়ে যেতে পারে। ট্রাকের ওপর ব্লক রাখা আছে, ব্লক যদি সামনের দিকে যায় তার মানে কি হচ্ছে, একে অনলি ফ্রিকশন লাগছে, যেই ফোর্স কি করবে 1 kg সামনের দিকে নিয়ে যেতে পারে। ওকে, তো আমি ফ্রিকশন দিলাম, তাহলে ব্লকের অ্যাসিলারেশন দেখো, ব্লকের অ্যাসিলারেশন ইকুয়াস টু F/M, যেই ফোর্স লাগছে ÷ M, এটাই ব্লকের অ্যাসিলারেশন হবে, যেটা আমার কী হবে ম্যাক্সিমাম অ্যাসিলারেশন। আমি যদি ব্লকের বের করতে চাই তাহলে ফ্রিকশানে ম্যাক্সিমাম অ্যাসিলারেশন ÷ M, আমি ব্লকের ম্যাক্সিমাম অ্যাসিলারেশন বের করতে চাইছি, ম্যাক্সিমাম অ্যাসিলারেশন তাহলে কী হবে, মিউ, ম্যাক্সিমাম ফোর্স কী হয়, মিউ ইন্টু N/M। তার মানে এন আমার হচ্ছে, এখানে যদি FPD আঁকি, এন ওপর দিকে নিচের দিকে MG, সো এন MG বরাবর হয়ে যাবে মিউ MG/M। ওকে, সো অ্যাসিলারেশন ইকুয়াস টু μg, ফ্রিকশান আমি ম্যাক্সিমাম নিয়েছি, দ্যাট মিন্স এ ইজ অলসো ম্যাক্সিমাম, মানে অ্যাসিলারেশন যে ত্বরণটা আসবে সেটা আমার ম্যাক্সিমাম আসবে, কারণ আমি ফ্রিকশানকে ম্যাক্সিমাম ধরে নিয়ে কাজ করছি। ওকে, সো অ্যাসিলারেশন μg হবে, যেটার ভ্যালু হচ্ছে 0.6 × g 10, তার মানে 6 m/s². আমার অ্যাসিলারেশন ম্যাক্স হচ্ছে, তার মানে অ্যাসিলারেশন অ্যাসিলারেশন ম্যাক্স ইজ 6 m/s², তার মানে এর উপরে ম্যাক্সিমাম ফোর্স কত লাগতে পারে, ম্যাক্সিমাম ফোর্স 6 N লাগতে পারে, ম্যাক্সিমাম ফোর্স F max on 1 kg ইজ 6 × mass × অ্যাসিলারেশন, মাস অফ দি বডি × mx, সো 1 × 6, দ্যাট ইজ 6 N, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ফোর্স,
বাট আমি জানি না এখন ম্যাক্সিমাম লাগছে কিনা। ওকে, তো তুমি যদি সিক্স বের করে সিক্স ডাইরেক্ট পুট করো, দ্যাট ইজ দি রং অ্যান্সার। আমাকে চেক করতে হবে অবজেক্ট রিলেটিভ মোশন করছে নাকি একসাথে যাচ্ছে। 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাসিলারেশন দিলে 1 কেজি স্লিপ করবে নাকি একসাথে যাবে। 1 কেজি 6 নিউটন পর্যন্ত, 6 নিউটন ফোর্স পর্যন্ত একসাথে যেতে পারে। 6 অ্যাসিলারেশন পর্যন্ত, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাসিলারেশন পর্যন্ত একসাথে যেতে পারে। তার মানে এখানে কত দেওয়া আছে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এটাই এর ম্যাক্সিমাম, এটা হতে পারে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ম্যাক্সিমাম তখনই হবে যখন ফ্রিকশান ম্যাক্সিমাম লাগবে। বাট এখন কত হয়েছে অ্যাসিলারেশন, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে। তা মানে এ কী করবে, এর অ্যাসিলারেশনের থেকে এ তো বেশি হতেই পারে না, কারণ লরি ট্রাকের থেকেই 1 কেজিতে অ্যাসিলারেশন ট্রান্সফার হচ্ছে। সো অ্যাসিলারেশন এর ওপরে বেশি হতে পারে না, অ্যাসিলারেশন 1 কেজির কোনো দিন বেশি হবে না, কারণ ফোর্স লাগানো হচ্ছে ট্রাকে। ট্রাকের বেশি হয়ে গেলে স্লিপ করে যাবে, কনসেপ্ট এটাই, ট্রাকের যদি বেশি হয় তাহলে স্লিপ করে যাবে। তার মানে অ্যাসিলারেশন অফ স্মল ব্লক সবসময় কী হবে, ট্রাকের থেকে কম হবে না হলে ইকুয়াল হবে, মানে ট্রাকের বেশি হয়ে যাবে, এর বেশি হতে পারে না। 1 কেজির অ্যাসিলারেশন কোনো দিন ট্রাকের থেকে বেশি হবে না। ওকে, তার মানে নিশ্চয়ই অ্যাসিলারেশন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ট্রাকের দেওয়া আছে, এ ট্রাক। তার মানে অ্যাসিলারেশন অফ 1 কেজি ব্লক, ব্লককে আমি বি লিখছি, অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু ট্রাক হতে পারে। ওকে, তার মানে এখন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এও 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাচ্ছে। তো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাওয়ার জন্য ফ্রিকশানই 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারই দিতে পারে। ফ্রিকশান ইজ রেসপন্সিবল ফর অ্যাসিলারেশন, আর এই ফ্রিকশানের জন্যই আমি কিন্তু ওই অ্যাসিলারেশনটা পাবো। তার মানে এখন অ্যাসিলারেশন কত হবে, 5 মিটার পার সেকেন্ড। তার মানে 1 কেজি ইজ মুভিং উইথ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে আমি যদি কোনো 1 কেজি অবজেক্টকে মুভ করাতে চাই, কত ফোর্স দরকার হবে, দ্যাট ফোর্স ইকুয়ালস টু এম এ 5 × 1। সো দিস ইজ দি ফোর্স রিকোয়ার। আমার ম্যাক্সিমাম দরকার নেই, আমার 5 নিউটন ফোর্স হলেই ও কী হবে, চলে যাবে। আমি দেখলাম যে এর অ্যাসিলারেশন কম হচ্ছে, তাহলে কী হবে, এর অ্যাসিলারেশন 5 মিটার পার সেকেন্ড হবে। তার মানে আমার এরকম ধরনের কোশ্চেন এলে আগে কী চেক করতে হবে, যেই অবজেক্টে ফোর্স লাগছে না তার ম্যাক্সিমাম অ্যাসিলারেশন বের কর। যদি তার অ্যাসিলারেশন বেশি হয়ে যায়, মানে ট্রাকের অ্যাসিলারেশন 6-এর থেকে কম হচ্ছে, তার মানে কী হচ্ছে, অবজেক্ট তো বেশিতে 6 মুভ করতে পারে না। ট্রাক 5-এ যাচ্ছে, অবজেক্ট 6 যেতেই পারে না কোনো দিন। ট্রাক 5-এ যদি হয়, অবজেক্ট 1-এ যেতে পারে, মানে 5-এর থেকে কমেই অবজেক্ট যাবে, তার মানে আর ইকুয়াল হতে পারে। ওকে, সো আমার অ্যাসিলারেশন অফ ট্রাক ইজ 5 মিটার পার সেকেন্ড, তাহলে 1 কেজি কী হবে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাবে। তো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে নিয়ে যেতে ফ্রিকশানই হেল্প করবে, ফ্রিকশানই কী করবে, একে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে দিতে পারে। তো ফ্রিকশান তাহলে কত হবে, 5 × 1, তাহলে ফ্রিকশানের ভ্যালু হবে 5 নিউটন। সো দিস ইজ দি কারেক্ট অপশান। আমি প্রথমে বলেছিলাম যে ফ্রিকশান মানে ফ্রিকশান ম্যাক্স নয়, ফ্রিকশান ম্যাক্স নিয়ে আমি চেক করলাম যে 6 পর্যন্ত একসাথে যেতে পারে, ম্যাক্সিমাম 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে একসাথে যাবে। বাট এখানে কত দেওয়া আছে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এও কী করবে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে চলতে শুরু করবে। ওকে, এটা যদি 7 দেওয়া, 6-এর থেকে যদি বেশি দেওয়া থাকতো, তাহলে এ কী করতো, রিলেটিভ মোশন শুরু করতো। যদি এখানে 6 পয়েন্ট লেটসে 0001, 6-এর থেকে বেশি, তাহলে কী করতো, তখন রিলেটিভ মোশন শুরু হতো, তখন এর অ্যাসিলারেশন 6 হয়ে যেত, তখন আমার অ্যান্সার 6 নিউটন হতো। এখানে যদি কোশ্চেনে বলা হতো, এখানে যদি কোশ্চেনে 5 দেওয়া আছে, আমি যদি কোশ্চেন চেঞ্জ করে বলতাম যে অ্যাসিলারেশন অফ ট্রাক ইজ 6.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর অ্যাসিলারেশন অফ 1 কেজি ম্যাক্সিমাম কী হতে পারে, দিস ইজ ট্রাক, ট্রাকের অ্যাসিলারেশন 1 কেজি, অ্যাসিলারেশন ব্লকের ম্যাক্সিমাম হতে পারে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ম্যাক্সিমাম এটাই হতে পারে, কারণ ফ্রিকশান ম্যাক্সিমাম এর থেকে বেশি হতেই পারে না, ফ্রিকশান যতটা দেবে সেটাই তার ম্যাক্সিমাম অ্যাসিলারেশনের কারণ হবে। ওকে, তো ম্যাক্সিমাম অ্যাসিলারেশন 6 হতে পারে, এ যদি 6.5-এ মুভ করে, তাহলে এই 1 কেজি ব্লক কী বলবে, যে তুমি 6.5-এ যাও, আমি 6, আমার তো ম্যাক্সিমাম 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, আমি 6.5-এ যেতেই পারবো না। তাহলে কী হবে, এ 6-এ থেকে যাবে, আর ট্রাক কী হবে, 6.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, তখন রিলেটিভ মোশন শুরু হবে, এ পিছিয়ে যাবে, 1 কেজি ব্লক পিছিয়ে যাবে, ট্রাক এগিয়ে যাবে। বুঝতে পেরেছ, কোনো দিন এমন হবে না তুমি ট্রাক এ 1 কেজি এগিয়ে যাচ্ছে,
আর তোমার এ পিছিয়ে যাচ্ছে, ট্রাক পিছিয়ে যাচ্ছে, এরকম হবে না। সো অ্যাসিলারেশন অফ ট্রাক সবসময় কী হবে, এর থেকে বেশি হবে। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, এ 10 কেজি ব্লক ইজ প্লেসড অন দি সার্ফেস, এ 10 কেজি ব্লক ইজ প্লেসড অন দি সার্ফেস, কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া আছে, কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দিস ইজ মিউ উইথ দি হরিজন্টাল টেনশন অফ অ্যাসিলারেশন অফ ব্লক ইজ। ওকে, টেন কেজি ব্লক, একটা 10 কেজি ব্লক আছে, মিউ দেওয়া আছে 0.5, এ ফোর্স অফ 10 নিউটন, 10 নিউটন ইজ অ্যাপ্লাইড। দিস ইজ কোশ্চেন অফ AIPMT 2002, AIPMT 2002। সো একটা ব্লক দেওয়া আছে 10 কেজি, 10 নিউটন ফোর্স লাগছে, মিউ দেওয়া আছে 0.5, if the horizontal 100 newton is applied acceleration of block will be, sorry this is not 10, this is 100 newton, okay, g10 ধরতে বলেছে, g is 10 meter per second square, find the acceleration, okay, এই question খুবই easy, তোমার option দেওয়া আছে, okay, g acceleration of block, okay, so acceleration of block কি হবে, প্রথমে আমাকে চেক করতে হবে 100 newton sufficient কিনা এই অবজেক্টকে মুভ করানোর জন্য, whether this 100 newton is sufficient to move this body, এই 100 নিউটন ফ্রিকশানের ম্যাক্সিমাম ভ্যালুর থেকে যদি বেশি হয়, এফ ফ্রিকশানের ম্যাক্সিমাম ভ্যালু থেকে যদি এফ অ্যাপ্লাইড বেশি হয়, সরি এফ অ্যাপ্লাইড আমি যেটা অ্যাপ্লাই করছি সেটা যদি ম্যাক্সিমাম থেকে বেশি হয় তখনই মুভ করবে। সো ফ্রিকশানের ম্যাক্সিমাম ভ্যালু বের করে নাও, ওপর দিকে এন, নিচের দিকে 10g, ওকে, সো ফ্রিকশান ম্যাক্স ভ্যালু, দিস ইজ ফ্রিকশান ম্যাক্স ভ্যালু, সো ফ্রিকশান অ্যান্ড দিস ইজ 100 নিউটন, সো ফ্রিকশান ম্যাক্স ভ্যালু কী হবে, এফ ম্যাক্স দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ ইন টু এম, ওকে, সবসময় মনে রাখবে মিউ এন ফ্রিকশানের ম্যাক্সিমাম ভ্যালু হয়, মিউ এম জি হয় না, এন ইকুয়ালস টু এম জি এই কেসে হয়ে যাচ্ছে, অন্য কেসে এন ইকুয়ালস টু এম জি কস থিটা সামথিং ডিফারেন্ট হতে পারে, তো ডাইরেক্ট আমরা এটা মনে রাখবো মিউ এন, কোনো দিন এভাবে মনে রাখবে না যে মিউ এম জি মনে রাখবে, মিউ এম জি, মিউ এম জি বলে মনেই রাখবে না, মানে আমাকে মনে রাখতে হবে মিউ এন, এন এবার কী হয়ে যাবে, এই কেসে এন ইকুয়ালস টু এন এম জি হয়ে যাবে, এই কেসে এম ইকুয়ালস টু এম জি, যদি ডিফারেন্ট কেস এমন থাকে তখন কিন্তু এন এম জি হবে না, তখন ডিফারেন্ট কেস হয়ে যাবে, সেই জন্য আমি বলছি মিউ এন মনে রাখো, মিউ এম জি মনে রেখো না, ওকে, সো ফ্রিকশানের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে মিউ 0.5 ইন্টু 10 ইন্টু 10, সো দিস ইজ ইকুয়ালস টু 50 নিউটন, সো ফ্রিকশানের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 50 নিউটন, আমি যত অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে 100 নিউটন হয়েছে, 100 নিউটন, তার মানে নিশ্চয়ই কী হবে, অবজেক্ট সামনের দিকে মুভ করতে শুরু করবে, তার মানে আমার সামনের দিকে 100 নিউটন ফোর্স লাগবে, পেছন দিকে 50 নিউটন, সো আমার নেট ফোর্স কত হবে, নেট ফোর্স ইজ 50, সো এফ নেট ডিভাইড বাই এম ইজ দি অ্যাসিলারেশন, সো এফ নেট হচ্ছে 100 - 50 ডিভাইড বাই অ্যাসিলারেশন 10 কেজি, সো দিস ইজ 5 মিটার পার সেকেন্ড, আমার অ্যাসিলারেশন কী হবে 5 মিটার পার সেকেন্ড, এখানে অপশান দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, ওকে, এই কোশ্চেনে একটু যদি টুইস্ট আনা যেত হচ্ছে এই কোশ্চেনকে যদি আমি একটু ডিফারেন্ট স্টাইলে করি, ডিফারেন্ট স্টাইল মানে কি, আমি মিউ একটা না দিয়ে মিউ এর ভ্যালু দুটো দিয়ে দিলাম, মিউ কাইনেটিক, সরি মিউ স্ট্যাটিক অ্যান্ড মিউ কাইনেটিক, কোশ্চেন আমি চেঞ্জ করছি, মিউ স্ট্যাটিক মিউ কাইনেটিক আমি দিলাম 0.4, ওকে, তো এবার কোশ্চেনে কী হবে, আমি চেক করব যে ফ্রিকশানের ম্যাক্সিমাম ভ্যালু লিমিটিং ফ্রিকশান যেটা হয় সেটা এফ অ্যাপ্লাইড পেরিয়ে গেছে কিনা, মানে এফ অ্যাপ্লাইড ফ্রিকশানের ম্যাক্সিমাম ভ্যালুর থেকে বেশি কিনা, তাহলে কী করবে মুভ করবে, সো এফ ম্যাক্সিমাম ভ্যালু তো আমার এটাই হবে 50 নিউটন, তার মানে এবার আমি কোশ্চেনে একটু জাস্ট অ্যাসিলারেশন লেখার সময় চেঞ্জ হবে, বাকি আর কিছুই চেঞ্জ হবে না, আমি চেক করব যে 100 নিউটন এইদিকে লাগছে, এই দিকে ফ্রিকশানের ম্যাক্সিমাম ভ্যালু কত লাগবে, মিউ এম জি দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ এন দ্যাট ইজ ইকুয়ালস টু 50 নিউটন, তো আমি বুঝতে পারলাম 100 নিউটন গ্রেটার দেন 50 নিউটন অবজেক্ট উইল মুভ, অবজেক্ট
মুভ করবে অবজেক্ট উইল মুভ এবার অবজেক্ট যদি মুভ করে এফ ম্যাক্স দিস ইজ দি লিমিটিং ভ্যালু এন্ড দিস ইজ ফ্রিকশন স্ট্যাটিকের ম্যাক্সিমাম ভ্যালু দিস ইজ ম্যাক্সিমাম অফ স্ট্যাটিক স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 50 নিউটন এবার স্ট্যাটিক ফ্রিকশন কখন লাগে যখন রেস্টে থাকে ওকে বাট এখানে অবজেক্ট 100 গ্রেটার দেন 50 তার মানে অবজেক্ট মুভ করতে শুরু করছে এখন অবজেক্ট মুভ করছে তার মানে এখন স্ট্যাটিক লাগবে না এখন কাইনেটিক লাগবে তো আমার সামনের দিকে 100 নিউটন আর এই দিকে হচ্ছে এফ কে যেটা আমার কি হবে মিউ কে ইনটু এন মিউ কে ইনটু এন হয়ে যাবে সো এই ভ্যালু আমার মিউ কে ইনটু এন কত আসবে 0.4 ইনটু 10 ইনটু 10 তার মানে এখন আমার 40 নিউটন হবে ওকে তাহলে আমার অ্যাসিলারেশন হবে ডাইরেক্ট ফোর্স মাইনাস কাইনেটিক ফ্রিকশন ডিভাইড বাই এম সব সময় যখনই অবজেক্ট মুভ করবে এখানে কাইনেটিক আসবে কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু আসবে নাকি স্ট্যাটিকের আগের কোশ্চেনে কাইনেটিক বা স্ট্যাটিক আলাদা করে দেওয়া ছিল না সেই জন্য আমরা কী করেছিলাম ফ্রিকশনের ওই ভ্যালুই মিউ এম জি ধরে নিয়েছিলাম বাট যদি ডিফারেন্ট থাকে মিউ এস মিউ কে মিউ এস আমরা ইউজ করবো জাস্ট ফর চেকিং যে অবজেক্ট মুভ করছে কি না যদি মুভ করতে শুরু করে তখন আমরা কী করবো মিউ কে ভ্যালু দিয়ে এফ কে ভ্যালু দিয়ে সলভ করার চেষ্টা করবো তাহলে এখানে আমার অ্যান্সার হবে 100 - 40 / 10 সো দিস ইজ 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে কোশ্চেনে দুটো দেওয়া থাকলে একটা ফর চেক এর চেক করার জন্য আর একটা কী জন্য অবজেক্ট যদি মুভ করে তাহলে এখানে এফ কে আসবে যদি অ্যাসিলারেট হয় এখানে কোনো দিন স্ট্যাটিক আসবে না এখানে অলওয়েজ কাইনেটিক আসবে ওকে নেক্সট কোশ্চেন এরকম দেওয়া আছে দুটো ব্লক আছে ওকে সো 2 কেজি ব্লক আর এই ব্লকের দিস ইজ এ দিস ইজ বি মাস অফ বি দেওয়া নেই মাস অফ বি লেটস এ এম আর আমাকে ফ্রিকশন ফ্রিকশন দেওয়া আছে কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ 0.0 স্ট্যাটিক ফ্রিকশন ইজ 0.2 ওকে হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম মাস অফ দি ভ্যালু অফ ব্লক বি সো দ্যাট টু ব্লক ডু নট মুভ ওকে তো কী বলা হয়েছে ম্যাক্সিমাম মাস ম্যাক্সিমাম ম্যাক্স মাস অফ বি সো দ্যাট দে উইল নট মুভ দে উইল নট মুভ উইল নট মুভ দুটো না যদি মুভ করে তাহলে ম্যাক্সিমাম মাস এর কী হতে পারে চলো দেখে নিই ধরে নিলাম এর মাস এম তো আমি কী করবো এফ বিডি ড্র করবো এখান থেকে ফোর্স কত লাগবে এমজি এমজি ফোর্সই অ্যাক্ট করবে সো এই এমজি কী হবে এমজি 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 তার মানে এখানেও আমার এমজিই লাগছে রাইট মানে এই ফোর্সটা আমি যদি কোনো দড়িতে 10 নিউটন ফোর্স দিয়ে টানি ধরো তুমি এভাবে ভাবছো আমি শর্টকাট করছি তুমি এমনি জেনারেল মেথড দিয়ে করতে পারো টেনশান মুভ করছে না টেনশান ইকুয়ালস টু এমজি এখানে টেনশান তাহলে এমজি হয়ে যাবে বাট তুমি এইদিকে দেখো আমি যদি এখানে 10 নিউটন ফোর্স দিয়ে কোনো অবজেক্টকে টানি তাহলে 10 নিউটন এখানে লাগছে ইনডাইরেক্টলি এই দড়ির সাহায্যে 10 নিউটন লাগছে তার মানে কী হচ্ছে আমার এই যে এমজি এই এমজিটা ট্রান্সফার হয়ে এখানে এমজি লাগছে ফার্স্ট ক্যালকুলেশনের জন্য করছি ওকে তার মানে আমার অবজেক্টের ওই দিকে যে ফোর্স লাগছে সেটা এমজির বরাবর ওকে এমজি বরাবর আর এই দিকে কী লাগছে ফ্রিকশন এটা ওকে তার মানে রেস্টে থাকার জন্য মুভ করছে না আমি বলছি জাস্ট কত ম্যাক্সিমাম মাস রাখবো এই রেস্টে থেকে যাবে তো রেস্টে থাকার জন্য ফ্রিকশনকে ম্যাক্সিমাম এমজির বরাবর হতে হবে এমজি সমান হতে হবে আর এই ফ্রিকশন সবসময় কী হয় ফ্রিকশনের লিমিটিং ভ্যালুর থেকে কম না হলে ইকুয়াল হয় ফ্রিকশনের মিনিমাম ভ্যালুর থেকে কম না হলে তাহলে কী হবে আমি এখান থেকে লিখব যেই ফ্রিকশন দরকার সেটা হচ্ছে এমজির সমান তার মানে এমজি অ্যামাউন্ট অফ ফ্রিকশন ইজ রিকোয়ার্ড
एम जी अमाउंट अफ फ्रिक्शन दरकार एबार से जेटा दरकार से फ्रिक्शन मैक्सिमाम कम बा इक्वल होते हैं फ्रिक्शन मैक्सिमाम भैलूर थे जो एम जी बेड़े जाए तो क्या ये जदि फ्रिक्शन धर फ्रिक्शन दीते मैक्सिमाम 10 न्यूटन एम जी जदि 10.1 न्यूटन हो जाए तो फ्रिक्शन बोले अटकाते पर हमारे 10 न्यूटन पर्यंत मैक्सिमाम फोर्स देर कैपेबिलिटी आज हमें 10.1 दीते पर मैंने कि फ्रिक्शन जो आज फ्रिक्शन तर नेचार के तर रूल के मेनटेन करते हैं जो मैक्सिमाम भैलूर थे फ्रिक्शन जान कम है তাহলে এম জি লেস দ্যান ইকুয়ালস টু মিউ এন ওকে এবার এই এনটা কার এই ফ্রিকশন কোথায় লাগছে এই বডিতে তার মানে এই বডির এন হবে এটা সো এন ইকুয়ালস টু টু জি ওকে সো এম জি লেস দ্যান ইকুয়ালস টু মিউ ইন টু টু জি ওকে তো জি জি কেটে যাবে এম ইজ লেস দ্যান ইকুয়ালস টু টু মিউ তার মানে মাস কে टू मेओ थे कम होते हैं भैलू देखो टू इंटू जीरो पॉइंट टू सो मास शुड बी लेस दैन इक्वल्स टू जीरो पॉइंट फोर के जि अपशन देखे नहीं अपशन नन नन देके मास के जीरो पॉइंट फोर के जिर मध्य थकते हैं तो मैक्सिमाम मास की होते एम मैक्स 0.4 के जी दिले कि रेस्टे रखते पर जदि बेसि हो जाए 0.41 हो जाए 0.5 हो जाए तो मूव करते शुरू कर तो ये बना ओके नेक्स्ट क्वेश्चन सो ऑप्शन हमार नन है ऑप्शन डी ए बॉडी इज पुश्ड मोमेंटरली अलोंग ए हॉरिजॉन्टल सरफेस विद इनिशियल वेलोसिटी वी ए म्यू इज कोएफिशिएंट स्लाइडिंग वी एंड दिस सरफेस द ब्लॉक वी कम टू रेस्ट ओके কোন একটা সারফেস আছে সেই সারফেসের আর এই ব্লককে আমি মোমেন্টারিলি কোন একটা ভি দিয়ে দিলাম আমি কোন একটা বল নিয়ে এরকম ছুঁড়ে দিলাম কোন একটা বল নিয়ে সারফেসে ছুঁড়ে দিলাম তার মানে কি হবে সারফেসে বলটা ঘুরতে 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 একটা সময় গিয়ে থেমে যাবে তো সেটাই হচ্ছে বল না নিয়ে একটা ব্লক না নিয়ে একটা ব্লক কেনা হয়েছে সেই ব্লককে আমি কি করেছি ইনিশিয়ালি মোমেন্টারিলি একটা ভি ভ্যালোসিটি দিয়েছি আর এখানে মিউ দেওয়া আছে ওকে যে বলছে ব্লক কত সময় পরে থেমে যাবে ব্লক কত সময় পর থেমে যাবে টাইম আফটার হুইচ ব্লক কাম টু রেস্ট তার মানে তোমাকে দেখতে হবে ওয়ান ডিতে একটু আসতে হবে ভি সামনের দিকে দিয়েছি রিলেটিভ মোশন সামনের দিকে হচ্ছে সামনের দিকে যাচ্ছে তার মানে ফ্রিকশন উল্টো দিকে লাগবে তার মানে এবার কি হচ্ছে আমার ভি সামনের দিকে আর ফোর্স একটা যেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স সেটা উল্টো দিকে লাগছে তার মানে আমি ওয়ান ডিতে বলেছিলাম যেই দিকে ভ্যালোসিটি তার উল্টো দিকে যদি ফোর্স লাগে তাহলে কি হয় রিটার্ডেশন হয় ফোর্স আর ভ্যালোসিটি সাইন যদি উল্টো হয় রিটার্ডেশন হয় মানে মন্দন হয় মানে স্পিড কমতে শুরু করবে তার মানে সামনের দিকে তুমি দৌড়ানোর চেষ্টা করছো উল্টো দিকে কেউ তোমাকে ফোর্স দিয়ে টানছে তাহলে কি হবে তোমার স্পিডটা কমতে শুরু করবে তার মানে রিটার্ডেশন হবে এখানে তাহলে রিটার্ডেশন হবে তাহলে আমার সেই রিটার্ডেশনের ভ্যালু কত হবে এফ বাই এম ফোর্স ডিভাইড বাই মাস রিটার্ডেশন অ্যাসিলারেশন ওকে সো উল্টো দিকে অ্যাসিলারেশন ওকে সো ভির উল্টো দিকে এম বাই এফ লাগবে এবার যখনই এ মুভ করছে তাহলে ফ্রিকশন নিশ্চয়ই তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেছে আমি এইভাবে এ করছি তো ফ্রিকশন নিশ্চয়ই আটকাতে পারেনি বলেই কী হয়েছে সামনের দিকে ভ্যালোসিটি পেয়ে গেছে ওকে তার মানে ফ্রিকশন ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে ওকে আটকাতে পারেনি তার মানে ফ্রিকশন এখন ম্যাক্সিমাম ভ্যালুই লাগিয়েছে ওর তাহলে এখানে কী হবে অ্যাসিলারেশন ইকুয়ালস টু এফ ম্যাক্স বাই এম এবার আমি এফ ম্যাক্সকে মিউ এন লিখতে পারি আমি সবসময় এফকে মিউ এন লিখতে পারি না আমি এফ ম্যাক্সকে সবসময় মিউ এন লিখতে পারি ওকে সো এ ইকুয়ালস টু ডিভাইড বাই এম ওকে এবার আমি যদি এফ বিডি আঁকি ওপর দিকে এন নিচের দিকে এম জি সো হোয়াট ইজ দি ভ্যালু অফ অ্যাসিলারেশন ডিভাইড বাই এম জি সো অ্যাসিলারেশন ইকুয়ালস টু মিউ জি সো দিস ইজ দ্য মিউ জি এটা উল্টো দিকে লাগবে এবার আমি কী করবো কাম টু রেস্ট ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি কত সময় পরে থেমে যাবে তাহলে ফাইনাল ভ্যালোসিটি জিরো ইনিশিয়াল ভ্যালোসিটি আমার কি ভি অ্যাসিলারেশন কী দেওয়া আছে উল্টো দিকে তার মানে মাইনাসে লিখবো
this is minus mu g into t. Okay, so t equals to v by mu g. This is the time after which the block come to rest. এই টাইমের পরে ব্লক রেস্টে চলে আসে। তাহলে অপশন হচ্ছে v by mu g, অপশন এ। ওকে, অপশন এ। Next question. A block of mass m is constant while with a curve c as shown in the figure. Okay. আলফা দিস ইজ নট অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন, লিনিয়ার অ্যাসিলারেশনকে আলফাতে লিখেছে, কোনো প্রবলেম নেই, আমি যা কিছু লিখতে পারি। অ্যাসিলারেশন আলফা মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা ব্লক অফ মাস এম, একটা ছোট ব্লক যার মাস এম, ওকে, সো দিস ইজ এ কাট, একটা গাড়ি এইভাবে যাচ্ছে, সামনে আর একটা মাস কি করছে এখানে রাখা হচ্ছে, গাড়ি সামনের দিকে যাচ্ছে। ওকে, এবার এখানে একটা ফ্রিকশন দেওয়া আছে, এই ফ্রিকশনের ভ্যালু কি দেওয়া আছে, ব্লক এন্ড দ্য ফ্রিকশন বিটুইন দ্য ব্লক এন্ড দ্য কাট, দিস ইজ ব্লক এন্ড দ্য কাট, কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ দেওয়া আছে। দিয়ে এবার কতগুলো অপশান দেওয়া আছে, যে আলফা গ্রেটার দেন জি বাই মিউ এম, মিউ জি বাই, এগুলো কতগুলো অপশান দেওয়া আছে তোমাদেরকে। ওকে, অপশানে দেখে নাও, কোশ্চেনে দেখে নাও অপশান। ওকে, তো আমাকে রিলেশান বের করতে হবে, ফাইনালি আমাকে রিলেশান বের করতে হবে, কিসের রিলেশান, আলফা আলফা মিউ জি এর রিলেশান আমাকে ফাইন করতে হবে। ওকে, তার মানে কী হচ্ছে, কোনো একটা অবজেক্ট এখানে রাখা আছে, তার মানে কী হচ্ছে, এই কোনো স্লিপ করছে না, কোশ্চেনে পড়ে নাও, উইথ রেসপেক্ট টু দিস কার্ট, ধরে নাও দিস ইজ কার্ট সি, সিতে যে বসে আছে সে কি দেখবে, এই স্মল এম এর কোনো মোশান হচ্ছে না, রেস্টে আছে উইথ রেসপেক্ট টু সি। আরে গ্রাউন্ড থেকে তো এ মোশানে থাকবে, গ্রাউন্ড থেকে দেখলে কি হবে, সামনে এইভাবে করে যাচ্ছে, সামনে এইভাবে করে এগিয়ে যাচ্ছে। বাট আমি যদি উইথ রেসপেক্ট টু সি দেখি, যে গাড়ির ভেতরে বসে আছে সেখান থেকে যদি দেখি, তাহলে কি মনে হবে, যে আমার এমটা রেস্টে আছে। ওকে, তাহলে কি হবে, আমি রেস্টে সলভ করে দেখি কি হচ্ছে, আমাকে রিলেশান ফাইন করতে হবে। তো আমি যদি এফ বিডি ড্র করি উইথ রেসপেক্ট টু নন ইনার্সিয়াল ফ্রেম সলভ করছি, নন ইনার্সিয়াল ফ্রেম, ওকে, নন ইনার্সিয়াল ফ্রেম থেকে আমি যদি সলভ করি, তাহলে এখানে আমি গিয়ে বসে যাব, এখানে গিয়ে বসলে একটা ফোর্স, এক্সট্রা ফোর্স লাগে, দ্যাট ফোর্স ইজ সুডো ফোর্স। ওকে, সো আমার যেমন এম জি আছে ডাউনওয়ার্ড লাগবে, এই পাশে ফ্রিকশান লাগবে, কারণ যখনই রিলেটিভ মোশন এইদিকে হবে, ফ্রিকশান কী চাইবে, ওকে আটকানোর চেষ্টা করবে, তাহলে উল্টো দিকে লাগবে, এই দিকে নর্মাল লাগবে, কারণ এ ঠেলছে। ওকে, এবার উইথ রেসপেক্ট টু নন ইনার্সিয়াল ফ্রেম, তাহলে কী হবে, একটা সুডো ফোর্স লাগবে, অলিক বল লাগবে, সেই অলিক বল বা সুডো ফোর্স কোন দিকে লাগবে, যেদিকে অ্যাসিলারেশন হচ্ছে তার উল্টো দিকে, যেদিকে ফ্রেমের অ্যাসিলারেশন হচ্ছে, মানে সির অ্যাসিলারেশন যেদিকে হচ্ছে তার উল্টো দিকে, সির অ্যাসিলারেশন সামনের দিকে, তাহলে আমার এর অ্যাসিলারেশন ফোর্স এফ পি সুডো ফোর্স বা অলিক বল উল্টো দিকে লাগবে। তার ম্যাগনিটিউড আমি বলেছিলাম, মাস অফ দিস ব্লক, এই ব্লকের মাস আর অ্যাসিলারেশন কার ফ্রেমের, যেই ব্লকের ওপরে লাগছে তার মাস আর অ্যাসিলারেশন ফ্রেমের, তাহলে আমি ফ্রেমের অ্যাসিলারেশন এ লিখলাম। ওকে, এবার আমি সলভ করছি, যে উইথ রেসপেক্ট টু সি যে কাটে বসে আছে সে দেখবে সব, মানে এ রেস্টে আছে, এম রেস্টে আছে, তার মানে নিশ্চয়ই এক্সের ফোর্স ব্যালেন্স হয়ে যাচ্ছে, ওয়াইয়ের ফোর্স ব্যালেন্স হয়ে যাচ্ছে, নাহলে রেস্টে থাকবে কেন। তাহলে দেখো, এফ ইকোয়াস টু এম জি ব্যালেন্স হয়ে গেছে, আর এই পাশ থেকে এন ইকোয়াস টু এম এ ব্যালেন্স হয়ে গেছে। এবার এটাকে আমি কী লিখেছিলাম, আলফা, সো দিস ইজ অ্যাকচুয়ালি আলফা, সো দিস ইজ আলফা। ওকে, এবার আমি কী করবো, দিস ইজ ফোর্স রিকোয়ার্ড, আমি এনকে ওপরে লিখছি, এন ইকোয়াস টু এম আলফা। ওকে, এন এই এফ, সরি, এই এফ যতটা ফোর্স দরকার, ফ্রিকশান ফোর্স, সেটা কার থেকে কম হতে হবে, ম্যাক্সিমাম থেকে, লিমিটিং ফ্রিকশানের থেকে কম হতে হবে, নাহলে আটকাতে পারবে না, নাহলে নাহলে ম্যাক্সিমাম কতটা যেতে পারে, এফ লিমিটিংয়ের সমান হতে পারে, তার থেকে যদি বেশি হয়ে যায় এ নিচের দিকে পড়ে যাবে। ওকে, সো এফ ইজ রিকোয়ার্ড ফ্রিকশান মাস্ট বি লেসার দেন ইকোয়াস টু ম্যাক্সিমাম ফ্রিকশান, সো ম্যাক্সিমাম ফ্রিকশান আমাদের কী হয়,
maximum friction is mu into n. Okay, so sorry, this is alpha. F is not, F is mg. Okay, so mg lesser than mu n, m alpha. Okay, so mm kete gelo, alpha is greater than equals to g by mu. So this is the relation between alpha, g and mu. So alpha is greater than g by mm kete jabe. Okay, mm kete jabe, alpha greater than g by mu. Okay, so dekhe nao konta match kochche. Okay.